আফগানিস্তানের কাছে সুযোগ ছিল ইতিহাস রচনা করার আর সাউথ আফ্রিকা তারা চিরায়ত যে চোকার শব্দটা বহন করে আসছে সেটা ভেঙে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা নিশ্চয়ই আজকের ম্যাচটি সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের কাছে দুজনের কাছেই অনেক বেশি তাৎপর্যপূর্ণ আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব আবেগের যুক্তিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আছে আমি গালিবেরিয়া আছি আফগানিস্তান নতুন দল দু সালে তারা শুরু করেছে ক্রিকেট ওদের নিজস্ব মাঠ নাই ওরা খেলে যেয়ে ইন্ডিয়াতে দুবাইতে সেখান থেকে উঠে এসে দারুণ একটা ম্যাচ হওয়ার আশা করছিলাম কিন্তু তাবারেল সামসি ছয় রানে তিন উইকেট নিয়ে নিছে দারুণ ফ্যান্টাস্টিক একটা জিনিস আর ওদের ফজল ফারুজ ফারুকি ছিল দারুণ একটা সূচনা দিয়েছিল একটা উইকেট নিয়ে নিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওদের চোকার্স সাউথ আফ্রিকার যে চোকার্সটা এবার ঘুষল প্রথম সেমিফাইনাল সেই হিসাবে একটু ওরা নার্ভাস ছিল আমার মনে হচ্ছে যে নার্ভাস ছিল এবং পরপর তিনটা উইকেট পড়ে গেল ওরা আরও ব্যাক ফুটে চলে গেল। সেখান থেকে তাভেল সামসে এসে ওদেরকে আরও ব্যাক ফুটে নিয়ে গেল দেখা গেল যে পাওয়ার প্লেতেই ওদেরকে চারটা উইকেট পাঁচটা উইকেট চলে গেছে সেখান থেকে আর ওরা কাম ব্যাক করতে পারেনি আজকে আফগানিস্তান যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল এবং তারপরে এই ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যাওয়া সিদ্ধান্তটা কি রশিদ খানের সঠিক ছিল আসলে আফগানিস্তান আমি এই টি টোয়েন্টি ম্যাচে দেখলাম প্রত্যেকটা ম্যাচেই তারা টস জিতার পরে ব্যাটিংয়ে নিল তো আসলে গত ম্যাচে বাংলাদেশের সাথে খেলার পর তারা আসলে ওইভাবে টাইম পায়নি তাদেরকে মানে ল্যাগিংস ছিল বলতে গেলে যেমন তাদের ম্যাচ শেষ করে হোটেল পর্যন্ত যাওয়া তাদের নিজেদের একটা নিজেদের সময় ওইভাবে তারা আসলে মেক করতে পারে নাই আমার যা মতে এবং তারা হয়তো একটু প্রেশারের মধ্যে ছিল যে আসলে সেমিফাইনাল ম্যাচটা তারা কি করবে না করবে রশিদ খান তার জায়গা থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে আমার মতে সে অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে শুধু আমার না সবাই বলবে অবশ্যই রশিদ খান একজন ভালো প্লেয়ার সে যা সিদ্ধান্ত নেবে অবশ্যই সেটি উপযোগী সিদ্ধান্ত সাউথ আফ্রিকা প্রথমে আফগানিস্তানকে বলিংয়ে যে প্রেশারটা রাখলো তার উপর দিয়ে তারা খুবই ভালো একটি বলিংয়ের মধ্য দিয়ে আফগানিস্তানকে অল আউট করে দিছে অবশ্যই তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল আমি বলবো রশিদ খানের যে সিদ্ধান্তটা রশিদ খান নিয়েছে ঠিক আছে কিন্তু সাউথ আফ্রিকাও টস জিতলে কিন্তু ব্যাটিংটাই করতো আসলে আজকের ম্যাচে মূল পার্থক্যটা কোন জায়গায় আফগানিস্তান যেহেতু একটা অনভিজ্ঞ দল তো ওই হিসেবে ওরা ভালো গেস খেলতে পারেনি আর সাউথ আফ্রিকা যেহেতু একটা বড় দল ওরা ফাইনালে না উঠলেও ওরা আগে অনেক সেমিফাইনালে ফাইনালে উঠেছে তারপর ওদের অনেক ভালো ভালো আইপিএল খেলার মতো প্লেয়ার আছে তারপর ওদের বলার্সও অনেক ভালো অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার আছে তো ওদের ওইখান থেকে বড় দল হিসেবে যে ওরা একটা অভিজ্ঞতা আছে ও ওইটা থেকে ওরা অনেক ভালো খেলেছে কি মনে হচ্ছে যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে কে আজকে ফাইনালে নিজেদের জায়গা করে নিতে পারে ইন্ডিয়া যাবে কারণ ইন্ডিয়ার সবাই অনেক ভালো ভালো প্লেয়ার অনেক সবাই অনেকে আইপিএল খেলে সব ভালো ভালো ব্যাটার্স বলার্স কোহলি আছে রোহিত শর্মা আছে হার্দিক পান্ডিয়া আছে তারা ভারতের সামনে তো ইংল্যান্ড টিকে থাকার কথা না ইন্ডিয়া আগের ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষকে তারা কোনো পাত্তাই দেয়নি ইংল্যান্ড তাদের আহামরি খেলাটা দেয়নি আইসিসির একটি চাওয়া থাকে যে ইন্ডিয়াকে তারা ফাইনালে নিবে কারণ ইন্ডিয়ার ক্রিকেট মার্কেটটা অনেক বড় চারটা দল সেমিফাইনালে উঠছে তার মধ্যে আমরা যে দেখলাম ছোট দলগুলো মোটামুটি ভালোই খেলছে যারা ক্রিকেটে অনভিজ্ঞ বা নতুন আসছে তবে এবারের সেমিফাইনালে যে ম্যাচ আছে ইংল্যান্ড আর ইন্ডিয়া আমরা সবাই জানি যে ইন্ডিয়া মোটামুটি ভালো টিম তাদের ব্যাটিং পারফরমেন্স বলিং পারফরমেন্স সব মোটামুটি অল সব কিছুই ভালো এবং ইংল্যান্ডও কোনো দিক দিয়ে পিছিয়ে নয় তাদের দেশে যেহেতু ক্রিকেট আবিষ্কার হয়েছে তারা এই খেলা বর্তমানে অনেক পারদর্শী আমার মনে হচ্ছে যে আমরা বর্তমান আজকে একটি দুর্দান্ত পারফরমেন্স সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল দেখতে পারবো ইন্ডিয়া না ইংল্যান্ড সেটা হয়তো আর কিছুক্ষণ পরেই সেই উত্তর পাওয়া যাবে কিন্তু আফগানিস্তান আর সাউথ আফ্রিকার ম্যাচে সাউথ আফ্রিকা যা বিরানব্বই সালের পর থেকে এখন পর্যন্ত করে দেখাতে পারিনি তা কিন্তু করে দেখিয়েছে ফাইনালে একটা চমৎকার ম্যাচের উপভোগ করব আমরা সেটাই আশা করছি এই ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দেখা হবে অন্য কোন পর্বে সিরান ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক ডানা